প্রচারের ফাঁকে হাবড়াতে মিষ্টির দোকানে পার্থ চট্টোপাধ্যায়। নিজের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে মিষ্টি গেছে এই দোকান থেকে, এখানে আগেও এসেছি, জানালেন পার্থ। প্রচারের ফাঁকে মিষ্টির দোকানে এসে মিষ্টি খেলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শনিবার উত্তর চব্বিশ পরগনার হাবড়াতে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে আসেন পার্থ চট্টোপাধ্যায়। প্রার্থীদের সাথে নিয়ে রোড শো করার পাশাপাশি প্রার্থীদের হয়ে ভোট দেবারও আবেদন জানান প্রার্থী। দলীয় কর্মসূচির ফাঁকে হাবড়ার প্রসিদ্ধ মিষ্টির দোকানে হাজির পার্থবাবু। হাবড়া নগরউখড়া মোড়ের কাছে যশোহর রোড লাগোয়া প্রাচীন মিষ্টির দোকান জনতা মিষ্টান্ন ভাণ্ডার। দোকানের প্রতিষ্ঠাতা ভক্তরঞ্জন ঘোষ, বর্তমানে দোকান সামলাচ্ছেন শঙ্কর ঘোষ। এবারের পৌরভোটে শঙ্কর ঘোষ হাবড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রতীকে ভোটে দাঁড়িয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় দোকানের সামনে এসেছেন, খবর পেয়ে প্রচার বাদ রেখে তড়িঘড়ি দোকানের সামনে ছুটে আসেন শঙ্করবাবু। পার্থবাবুকে নমস্কার জানিয়ে দোকান থেকে মিষ্টিও দেন তিনি। খবর পেয়ে দোকানের সামনে ভিড় জমান স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। খবর পেয়ে দোকানের সামনে আসেন অশোকনগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জয়া দত্ত, তিনিও পার্থবাবুর হাতে মিষ্টি তুলে দেন। এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি এখন মিষ্টি খাই না, তবে এই দোকানের সাথে তার পুরনো যোগাযোগ রয়েছে। সে কথা জানিয়ে তিনি বলেন, আমার ভাইয়ের বিয়ে, মায়ের মৃত্যুর পরেও এই দোকান থেকেই মিষ্টি গেছে। পাশাপাশি দোকানের প্রতিষ্ঠাতা ভক্তরঞ্জন ঘোষের সাথে তিনি পরিচিত বলেও জানান। পাশাপাশি তিনি আরও জানান, জনতা ভাণ্ডারে মিষ্টি খেতে আসেননি এমন মানুষ পাওয়া মুশকিল। আমার ভাইয়ের মিষ্টি গেছে, আমার মারা যাওয়ার পর মিষ্টি গেছে, মা মারা যাওয়ার পর মিষ্টি বিখ্যাত এবং খুবই ভালো, খুবই ভালো। এবং আমি জানি না জনতা ভাণ্ডারে কি আসেন, সবাই বোঝা যাচ্ছে বক্তব্যেই, কিন্তু তার পার্থবাবুকে পেয়ে খুশি দোকান মালিক শঙ্কর ঘোষ। তিনি বলেন, আমি পাঁচ নম্বর ওয়ার্ডের প্রার্থী, পাশাপাশি এই দোকানের কর্ণধার। আমাদের সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে তার। আমাদের দোকানের কমলাভোগ উনি খুব পছন্দ করেন, পাশাপাশি হাবড়ার রসগোল্লা ও কাঁচাগোল্লাও তার প্রিয়। শঙ্করবাবু আরও জানান, বিগত দিনে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব এই দোকানে মিষ্টি খেতে এসেছেন। প্রার্থী হিসাবে আমার কাছে আজ বড় পাওয়া। আমাদের রাজনৈতিক অভিভাবককে কাছে পেয়ে তাকে মিষ্টি খাওয়াতে পেরে আমি আনন্দিত। আমাদের পারিবারিক সম্পর্ক ওনার সাথে, এবং উনি মিষ্টি খেতে খুব ভালোবাসেন। হাবড়ায় যখনই আসেন কিংবা এদিকে যখনই আসেন, উনি এখানে মিষ্টি খান, উনি এখানকার কমলাভোগ খুব ভালো খান। আর হাবড়ার যে রসগোল্লা, বিখ্যাত রসগোল্লা, কাঁচাগোল্লা খেতে খুব ভালোবাসেন। আর বিগত দিনেও ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।